দাওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যাণী দোয়া করার সময় হাত তুলে করবেন নাকি মুখে করলেই চলবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম কতগুলো দোয়ায় হাত তুলেছেন যেমন আরাফার ময়দানে তিনি হাত তুলেছেন একদম দুই হাতে এত উঁচুতেও তুলছেন যে তার বগলের শুভ্রতা দেখা গেছে অনরূপভাবে স্তেস্কা সাল্লাহতুলে স্তেস্কা বৃষ্টি কামনা করে যে দোয়া করা হয় এবং নামাজ পড়া হয় সেই দোয়ায়ও তিনি হাত তুলতেন আসমানের বেশি করে হাত একদম পরিষ্কার উঠে ফেলতেন এভাবে হাত তোলার কথা পাওয়া যাচ্ছে এছাড়া রসুল্লাহ সাল্লাম অনেক দোয়া করেছেন কোরআন মাজিদ অনেক দোয়া রয়েছে যেগুলোর মধ্যে হাত তোলার কোনো বিষয় নাই সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে হাত তুলেছেন সেখানে হাত তোলা এটা সন্ন্যাত আর যেখানে তুলেন নাই সেখানে দোয়াগুলো মুখে বলাই যথেষ্ট এবং দোয়াগুলো বলার ক্ষেত্রে অন্তরের সাথে একটা সম্পর্ক থাকা দরকার শুধু মুখ দিয়ে আওড়ালে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না বলে হাদিস শরীফে এসেছে যে যেই দোয়া উদাসীনভাবে করা হয় অন্তরের সংযোগ নাই ব্রেনের সংযোগ নাই আন্তরিকতা নাই সে দোয়া আল্লাহ কবুল করবেন না এই মর্মে হাদিসে এসেছে কারো কাপড় চোপড় যদি পুরনো হয়ে যায় সেটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে যদি কাহাকে দেয় থেকে কোনো সমস্যা হবে না যে কাপড় পরিধান করার মতো থাকে অথচ পুরাতন হয়েছে বিশেষ করে ধনী লোকেরা যে কাপড়গুলো পুরাতন মনে করে সেগুলো কিন্তু আরও দিন পরিধান করা যায় সেটা ধুয়ে মুছে আরেকজনকে দিলে তো কোনো অসুবিধা নেই বরং সব হবে